ভাইয়া, একটা কথা ছিল। বলে ফেলেন, প্রবলেম হলে বলবেন। প্রথমে জয়েন দিবেন, জয়েন দেওয়ার সময় এখানে ফেসবুক থেকে ডিরেক্টলি জয়েন করা যায়, গুগল থেকে ডিরেক্টলি জয়েন করা যায়, অ্যাপল অ্যাকাউন্ট থেকে জয়েন করা যায়, আমরা ওইভাবে জয়েন দেওয়ার দরকার নেই। আপনারা জয়েন এখন ইমেল দেন, ইমেলটা লগ ইন আছে তো আপনার পিসিতে? ইমেল লগ ইন আছে, নাহলে ইমেলটা লগ ইন করে থাকেন। হ্যাঁ ভাই, আছে। ওকে, ইমেল এখানে একটু জানি, একবার যা দিবেন তাই। এবারে দুইটা জিনিস চেঞ্জ করা যায় না, ঠিক আছে? একটা হচ্ছে ইমেল, সরি, নাম, ইউজার নেম আর নাম ঠিকানা যেটা দিবেন সেটা, সেরকম চেঞ্জ করা যায় না লাইক টাইমে। সো এগুলা ভেবে চিন্তে দিতে হবে, ঠিকঠাক ভাবে দিতে হবে। তারপর পাসওয়ার্ড দিতে হবে, একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, একটা নাম্বার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, দ্যাট মিন্স @ হ্যাজ, তারপরে পার্সেন্টেজ বা ডলার। এগুলো ভাইয়া কি দিচ্ছেন? ইউজার নেমও নিচ্ছে না তো, ইউজার নেমটা চেঞ্জ করে দেন। এবার নিচে, এবার পাসওয়ার্ড কি ঠিক আছে? পাসওয়ার্ড ঠিক নাই ভাইয়া, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট ছোট হাতের অক্ষর। হ্যাঁ এবার ঠিক আছে, একটু ওয়েট। এখানে দেখেন ইমেইলে গেছে, হ্যাঁ আপনার ইমেইলে যান, ওখানে একটা, ওখানে দেখেন একটা ইমেইল গেছে ফাইবার থেকে, ফাইবার থেকে একটা মেইল গেছে, অ্যাক্টিভেট অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। তারপরে একটু ওয়েট, অ্যাক্টিভেট করছেন না? জি ভাই, অ্যাক্টিভেট করে এই যে, হ্যাঁ এখন প্রোফাইল সেটিংস করতে হবে, এই যেখানে ফুল নেম দিতে হবে ভাইয়া, যেন আপনি ওখানে যান, ফুল নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস তো দেয়া আছে, এগুলো যা দিবেন একবারেই, যা দিবেন একবারেই, ঠিক আছে? এটা কি দেবো ভাই? এখানে এখানে ঠিক আছে যা আছে তাই, ওখানে অফলাইন পর কেউ যদি ফাইবার অ্যাকাউন্ট থেকে না চালাইতে চান, বন্ধ করতে চান, তখন এখানে অফ করবেন এটা, ঠিক আছে? নাম লিখছেন, নাম একেবারে ভোটার আইডি কার্ড ঠিকভাবে নাম দিবেন, ঠিক আছে? চেঞ্জ করবেন না। এরপর কি করব? তারপর সেভ চেঞ্জ করছেন, জি সেভ চেঞ্জ দিয়ে দিছেন, সেভ চেঞ্জ ক্লিক হ্যাঁ করতে হ্যাঁ হলে দিয়ে, কি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সেভ চেঞ্জ এটা দিয়েছে। সিকিউরিটিতে ক্লিক করেন, সিকিউরিটিতে ক্লিক করেন, তারপর এখানে কিছু দেওয়া লাগবে না, এখানে যে ফোন নাম্বার ভেরিফিকেশন, ভেরিফাই ভাই, হ্যাঁ ভেরিফাই নাম, ওটা ফোন নাম্বার দিয়ে দেন আপনার,
ভেরিফাই বাই এসএমএস করে নেন, একটা কোড যাবে, কোডটা এখানে দিবেন তাহলে হবে। একটু ওয়েট, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সিকিউরিটি কোশ্চেন, এটা কাউকে জানাবেন না, কাউকে বলবেন না, নিজের খাতায় লিখে রাখেন, গুগল ড্রাইভে লিখে রাখেন। ভাই আপনার স্ক্রিন শেয়ার অন আছে, আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন, অফ করে এই সিকিউরিটি কোশ্চেনটা দেন, তারপর আবার স্ক্রিন শেয়ারটা অন করেন, ঠিক আছে? অফ করে দেন, কারণ এখানে একটু প্রবলেম আছে কি যে সিকিউরিটি কোশ্চেনটা মিলে নি, ভুলে গেছি। চেঞ্জ করে নিন, ফাইবার লগইন আছে তো, হ্যাঁ অবশ্যই, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব আছে আমার কাছে। পাসওয়ার্ড টাসওয়ার্ড সব থাকলে আপনারা। ওকে আর কার কথা বললেন যে $50 রান করছে জি আসিফ, ওই ইয়া হ্যাঁ পাইছে? আসিফ, ভালো ভালো হয়েছে। আসিফ, তারপর ভাইয়া এখানে আর কিছু লাগবে না, আপনি ওই যে ইয়াতে যান, সিকিউরিটি কোশ্চেন ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে, আপনি প্রোফাইলে যান আপনার, ওই যে হ্যাঁ ওখানে ক্লিক করেন, প্রোফাইলে যান, এখানে কি বলছে, আপডেট ইওর, ঠিক আছে ওটা বিজনেস ইনফরমেশন ক্লিক করেন তো, দেখুন টু ইট, বিজনেস নেম, বিজনেস দরকার নাই, দরকার নাই, দরকার নাই, কিছু দরকার নেই, ডিলিং দরকার নাই, ব্যালেন্স দরকার নেই, ইয়াতে যান, প্রোফাইলে যান, প্রোফাইল ইমেজ আপলোড করেন, এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এমনটা না, আপনারা ঘোরাঘুরির সুন্দর ছবি দিলেও পারবেন, কিন্তু ছবিটা যেন সুন্দর হয়, প্রফেশনাল লেভেলের হয়, ঠিক আছে? ফেসটা যেন বোঝা যায় খুব সুন্দর হবে, ভাইয়া আপনি আপনার ওখান থেকে একটা দেন, পাসপোর্ট সাইজের সব গুলো ভালোই হয়। দেন এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, ইমেজ সাইজ 2 MB নিচে দেওয়া লাগবে, এটা হচ্ছে শর্ত, 2 MB উপরে হলে ইমেজ সাইজ নিবে, ইমেজ নিবে না, নিচে, তারপর ওখানে একটা প্রফেশনাল হেডলাইন লিখা লাগে, প্রফেশনাল হেডলাইনটা হচ্ছে এখানে অনেকে অনেক ধরনের কথা লিখতে পারে, যেমন আপনি ডিজাইন নিয়ে কিছু লিখতে পারেন, আপনার নিজের সম্বন্ধে কিছু লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারবেন, ওই যে একটা আপনার ইউজার নেমের নিচে যে একটা পেন্সিল দেওয়া আছে, হ্যাঁ ওই পেন্সিলে ক্লিক করে লিখতে পারবেন, ঠিক আছে? আপনার ইন্ট্রো যেটা আমরা বলি, ইন্ট্রো বা বায়ো ফেসবুক টুইটারে আমরা লিখে রাখি বা ইনস্টাগ্রামে লিখে রাখি, সেরকমই একটা আপনারা কিছু যে কোনো কিছু লিখতে পারেন এখানে, আর কিছু যদি মনে না থাকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখে রাখেন অন্তত, এটা হচ্ছে কমন সবাই লিখে, যারা জানে না তারা সবাই লিখে, এটা কিছুদিন পর আপনি চেঞ্জ করে নিন অবশ্য এটা লিখে রেখে, কারণ সবাই যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয় কিছু তো আর থাকবে, ডিজাইন নিয়ে কিছু লিখতে পারেন, সুন্দর কোনো কোটেশন থাকলে তুমি সেগুলো লিখবেন, অনেক কোটেশন পাওয়া যায় অনলাইনে খুঁজে দেখবেন, আপনার মোটিভেটেড কোনো কথা থাকলে সেটা লিখবেন, যে আপনাকে সেলফ মোটিভেটেড করবে, কিংবা আপনি অন্য একজন দেখার পর সে অ্যাট্রাকটিভ হবে আপনার এই ইউজার ইয়া প্রফেশনাল হেডলাইন দেখে, এরকম কিছু লিখতে পারেন, আপনার নিজের সম্বন্ধে হোক, ডিজাইন সম্বন্ধে হোক, যে কোনো কিছু আপডেট করে দেন, তারপরে একটু নিচে আসেন, এখানে ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? ডিসক্রিপশন কয়েকটা ফাইবার প্রোফাইল দেখার পর লিখতে হয়, ঠিক আছে? তো সাধারণত কি কি লিখবেন আমি বলে দিচ্ছি, আপনারা এটা আজকে রাত্রে সবাই নিজে নিজে লিখবেন, সেটা হচ্ছে যে নিজের সম্বন্ধে একটু বর্ণনা দিবেন, তারপর আপনি কি জানেন সেটা লিখবেন, ঠিক আছে? আপনি ডিজাইন কিভাবে ভালোবাসেন, কি কি কাজ জানেন, এক্সপিরিয়েন্স কতদিনের, এই জিনিসগুলো এখানে উল্লেখ করবেন, ঠিক আছে? আপনি কাজে কতটা গুরুত্ব দেন, আরেকজন যেন আপনার ডিসক্রিপশন পড়ে আপনার কাজটা দিতে চায়, যদি ডিসক্রিপশন পড়ে তাহলে যেন বোঝে যে না এই কিছু জানে, এই এই সম্বন্ধে ভালো কিছু জানেছে, ঠিক আছে? এটা যেন সে বুঝতে পারে, আরেকজন যেন বুঝতে পারে এটা, ঠিক আছে? তো এরকম একটা ডিসক্রিপশন দিবেন সুন্দর করে, তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে, ইংলিশ যান, অ্যাড ক্লিক করেন,
ওটাতে ক্লিক করেন ভাই, অ্যাড নিউ করার দরকার নেই, ওটাতে ক্লিক করেন। যে কলমে, হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন। এখানে বেসিক দেওয়ার দরকার নাই, আপনারা যদি ফ্লুয়েন্ট হন ফ্লুয়েন্ট দিবেন, যদি ফ্লুয়েন্ট না হন তাহলে কনভার্সেশনাল দিবেন, যে আমি কনভার্সেশন করতে পারবো, বাইরের মেসেজ আমি সামলাইতে পারবো, তাহলে কনভার্সেশনাল দিবেন। আর যদি ইংলিশে কেউ ফ্লুয়েন্ট হয়ে থাকেন, ভালো ইংলিশ বলতে পারেন, ভালো ইংলিশ লিখতে পারেন, ভালো বুঝতে পারেন, তাহলে আপনি ফ্লুয়েন্ট দিবেন। ঠিক আছে, নেটিভে আমরা যাই নাই, কারণ আমরা ইংলিশ নেটিভ না, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাতে আমরা নেটিভ। ঠিক আছে, তো এটা অ্যাড করবেন। কেউ যদি ফ্রেঞ্চ, ইটালিয়ান, তারপর স্প্যানিশ জেনে থাকেন তাহলে অ্যাড করতে পারেন, গুগল ট্রান্সলেট ইউজ করে ওটা ইউজ করা যায়। যারা ইউজ করছেন আগে তারা অ্যাড করবেন, যারা ইউজ করেন নাই তাদের অ্যাড করার দরকার নাই। কারণ আপনি যদি নিজে না বুঝেন ওইটা, সে বায়ার একটা স্প্যানিশ বায়ার আপনাকে স্প্যানিশে মেসেজ করলো, আপনি মেসেজটা কিভাবে কনভার্ট করতে হবে জিমেইল, আপনি সেটাই জানেন না। যদি না জেনে থাকেন তাহলে দরকার নাই এখানে দেওয়ার। ঠিক আছে, বা ট্রান্সলেট থেকে হয়ে চেঞ্জ করবেন। তারপর যেটা হচ্ছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বিষয়ে কথা হচ্ছে। তারপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট, ফেসবুক তো লগইন আছে, তো ফেসবুকে ক্লিক করেন, ওটা এখান থেকে নিয়ে নিবে, কন্টিনিউ করে দেন। তারপর গুগলে ক্লিক করেন, গুগলটা দিয়ে দেন, জিমেলটা দেয়া আছে, যে জিমেলটা খুলছেন অ্যাকাউন্ট সেটাই। আচ্ছা, টুইটারে ক্লিক করেন, সবার নিচে আছে টুইটার। হইছে হইছে, থাক, এখন স্কিল দিতে হবে। স্কিল দিচ্ছি আমি, স্কিল গুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে যেসব কাজগুলো শেখাবো সেসব স্কিল গুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এখানে দিবেন প্রথমে, দেন গ্রাফিক ডিজাইন, বানান চেক করে নেবেন, সাজেশন থেকে ক্লিক করে নেবেন, কিন্তু বানান চেক করতে হবে। গ্রাফিক ডিজাইন, GRAPHIC স্পেস DESIGN, ভাই একটু লেখেন লেখেন, একটু কষ্ট করেন ভাই। PHIC স্পেস স্পেস দেন ডিজাইন, DESIGN, বানান চেক করে নেবেন, নিচ থেকে ক্লিক করবেন, একটা সাজেশন থেকে নিতে হবে, নাহলে যাবে না। হ্যাঁ, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, সবগুলাতে এক্সপার্ট দিয়ে দেবেন। ঠিক আছে, ওখানে লোগো ডিজাইন আছে, লোগো ডিজাইনে ক্লিক করেন। এক্সপিরিয়েন্স লেভেল দিতে থাকবেন, আপনাকে তো বলে দিলাম একবারেই, এক্সপিরিয়েন্স লেভেল প্রত্যেকটা দিতে থাকবেন আপনি। তারপর হচ্ছে ফটো এডিটিং, অ্যাডোবি ফটোশপ, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর বানানটা চেক করে নেন, ILLUSTRATOR, ILL, একটা এল না, যদি একটা এল থাকে ওখানে ডাবল এল করে নেন। দিচ্ছেন ফ্লায়ার ডিজাইন, দেন তারপর ব্রুশিয়ার ডিজাইন, লেখেন অ্যাড নিউ, লেখেন লেখেন BROCHURD, BROCHURE, তারপর দেন অ্যাড করতে থাকেন আপনি, অ্যাডে ক্লিক করেন, অ্যাড নিউ ক্লিক করেন, অ্যাডে ক্লিক করবেন, অ্যাড নিউ ক্লিক করবেন, তারপর দেন ভেক্টর ইলাস্ট্রেশন, ILLUSTRATOR, যা আসছে ভেক্টর ইলাস্ট্রেশন।
ভাই, অ্যাডে ক্লিক করেন ভাই একটু। 15টা স্কিল দেওয়া যায়, আপনি থেমে আছেন কেন? বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইনে ক্লিক করেন। তারপর অ্যাড করেন, অ্যাড করে টি শার্ট ডিজাইন লেখেন, টি শার্ট ডিজাইন। লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, জিআরও ইউএনডি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, CLI ডাবল PING, ক্লিপিং পাথ, ETH। দেখেন ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং। তারপর দেন স্টেশনারি ডিজাইন, STATIONERY, স্টেশনারি ডিজাইন। তারপর দেন বিজনেস কার্ড ডিজাইন, আলাদা আলাদা ভাই, বিজনেস কার্ড আলাদা আলাদা। দাদা পরে তো এই স্কিল গুলো চেঞ্জ করা যাবে না? সব সময় চেঞ্জ করে দেবে ভাইয়া, আপনারা যদি এর বাইরে কাজ শিখেন, এখান থেকে ধরে নিয়ে স্কিল গুলো কেটে দিয়ে বাকিগুলো দিতে পারবেন, 15টা স্কিল দিতে পারবেন সর্বোচ্চ, এর বেশি পাবেন না। অ্যাড করে দেন, হয়ে গেছে 15টা হয়েছে ভাই। এডুকেশন যেখানে পড়াশোনা করছেন দিয়ে দেন, এডুকেশনে অ্যাড নিউ করে যেখানে পড়াশোনা করছেন বা করতেছেন সেটাই দিয়ে দেন। এটা বাংলাদেশ দেন, প্রথমে বি প্রেস করেন, তাহলে বাংলাদেশ আসবে। এখন বি তো দেখাই যাচ্ছিল, নিচে ছিল। তারপর লেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটির নাম, যেখানে পড়াশোনা করছেন সেটার নাম লেখেন। যেগুলো পপুলার ওগুলো দেন, যেগুলো আর কি। সমস্যা নেই ভাই, দিলে হলো দিবে, দিয়ে দেন। এখানে কি দিব ভাই? লিখে দেন আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা লেখেন, মেইন সাবজেক্ট। ঠিক আছে, কোনো সেট করা লাগবে না। ওকে থ্যাংক, ঠিক আছে। আর কিছু নাম ঠিকানা দিতে হবে, নেম অ্যাড্রেস এগুলো দেওয়া লাগতো, যাই হোক আর লাগতেছে না। এখন গিগ ড্যাশ হোম এডিট করে দিতে হবে, ওটা আমি কালকে দেখাই দেবো আপনাদেরকে, যে গিগ ড্যাশ হোম আরো কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে গিগ টাইটেল, গিগ টাইটেল আই উইল পর্যন্ত লেখা থাকে, ঠিক আছে, বাকিগুলো আপনাকে লিখতে হবে।
বাকি অংশটুকু আপনারা দিবেন, আপনারা যে গিগের টাইটেলটা লিখবেন, গিগ রিসার্চ করো আমি দেখাই দিব একটু পর, সেখানে আপনারা গিগ রিসার্চ করবেন কিভাবে গিগ রিসার্চ করবেন, ঠিক আছে? তারপর সেখান থেকে আমাদের সবকিছু লিখে রাখবেন যে আই উইল ডু ফটোশপ এডিটিং এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে এটা হচ্ছে ওনার টাইটেল, ঠিক আছে, হেডলাইন। তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইন থেকে ফটোশপ এডিটিং, ক্লিক করে দিন একবারে দুইটাতে নিয়ে নিবে, নিচে দেয়াই ছিল ওখানে ক্লিক করে দিলে হইতে, ক্লিক করে দিন একবারে নিয়ে নিবে, ঠিক আছে, নিচে। তারপরে হচ্ছে ইমেজ, ইয়া এডিটিং টাইপ, এডিটিং টাইপ হচ্ছে কি টাইপ এডিটিং হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর রিসাইজিং, রেস্টোরেশন, ফিল্টার ইফেক্ট, রিটাচিং, এনহ্যান্সমেন্ট। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ সাধারণত দিয়ে রাখি কিংবা রিটাচিং দিয়ে রাখেন, ঠিক আছে, নট ডিফাইন্ড দিয়ে রাখতে হবে, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, আচ্ছা এটা ব্যাপার না তাইলে? রিটাচিং না, ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা রিটাচিং যে কোনো একটা সিলেক্ট করে দিন, আচ্ছা তারপর ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ কাজ দিয়ে, সবগুলো, হ্যাঁ সবগুলোতে ইনক্লুডেড থাকে। তারপর ফাইল টাইপ সবগুলো, হ্যাঁ সবগুলোতে টেক চিহ্ন দিয়ে গেলে ভালো হয়তো। আচ্ছা সবগুলো দিয়ে গেলে ভালো, এখানে তো দিতে দিবেন আছে, এখানে দিতে পারবেন সবগুলো, দিতে পারবেন, দিয়ে পারবেন। পিএসটি এই তিনটাই তো হচ্ছে, পিডিএফ দেন, পিডিএফ দেন, র দেন, এগুলো র দেওয়া যায়, টিপ হচ্ছে ইয়ার জন্য, আমাদের ইয়াগুলো সেভ করি, ফন্ট সেভ করি, যখন টিপ ফরম্যাটে সেভ করি, না দিলে হবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তারপর তারপর হচ্ছে ট্যাগ, হ্যাঁ তারপর হচ্ছে সার্চ ট্যাগ, সার্চ ট্যাগ গুলো দেওয়া লাগবে, এখানে 5টা ট্যাগ জি দেওয়া জি যায় সর্বোচ্চ, এই ট্যাগ গুলো দিয়ে বায়ার যখন সার্চ করে যদি আপনার ট্যাগের সাথে মিল থাকে তখন আপনার গিগটা খুঁজে পাবে বায়ার, ঠিক আছে। এখানে দেবো প্রথমত ফটোশপ এডিটিং দিলাম, প্রথমে ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন, ক্লিপিং পাথ দেন, তারপর রিটাচিং, ইমেজ রিটাচিং দেন, এডিটিং তো আসে না ফটোশপ এডিটিং, না আসলে ইন্টার দিয়ে দিবেন, ইন্টারপ্রেস করে ফটোশপ দেন, এডিটিং এখানে হয়ে যাবে ভাইয়া, সব ইন্টারপ্রেস করেন কিবোর্ড থেকে, তারপরে লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হচ্ছে ব্যাকগ্রাউন্ড এডিটিং। হ্যাঁ তারপরে তারপর হচ্ছে, রিসাইজ, হ্যাঁ ইমেজ রিসাইজ, রিসাইজিং বা রিটাচিং, ইমেজ রিটাচিং, ইমেজ এডিটিং আছে, এটা ইমেজ রিসাইজিং দিব না রিটাচিং রিটাচিং? দেন, রিটাচিং দেন, ইমেজ রিটাচিং একটু দেখবেন বানানগুলো ঠিক হয় কিনা। UUCHING, ঠিক আছে তারপর আচ্ছা তারপর হচ্ছে ইমেজ এডিটিং, ক্লিপিং পাথ দিতে পারেন, ক্লিপিং পাথ, এখন সেভ দিয়ে দিলাম। হ্যাঁ সেভ কন্টিনিউ। এই টাইটেল কিন্তু চেঞ্জ করা যায় না, পরবর্তীতে টাইটেল চেঞ্জ করলে এই টাইটেলটাই প্রথমে শো করে শুরুতে, কি প্রবলেম জি করতেছে জি আমি আস্তে আস্তে। টাইটেলটা ভেবে চিন্তে দিচ্ছি অবশ্য। আচ্ছা ঠিক আছে, তারপরে প্যাকেজের নাম লিখতে হবে, এখানে 3টা প্যাকেজ আছে, কেউ একটা প্যাকেজও রাখতে পারেন আবার 3টা প্যাকেজও রাখতে পারেন, ঠিক আছে। এখন এইখানে ব্যাপারটা হচ্ছে অনেকে দেখলাম, অনেকগুলো গিগ দেখলাম যেখানে উল্লেখ করে দিয়েছে যে 5টা ইমেজ বা 10টা ইমেজ পারেন, 5 ডলার। হ্যাঁ ওই রকম ভাবে নাম লিখতে পারেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম লিখতে পারেন, গোল্ড, সিলভার, ডায়মন্ড লিখতে পারেন, ইচ্ছা মতো আপনার কি ইচ্ছা হয় সেটা লিখতে পারেন, যদি মনে করেন যে 5 ইমেজ, 10 ইমেজ, 20 ইমেজ এভাবে লিখে দেন তাও লিখতে পারেন। আমি লিখে দিই 20 ইমেজ only, for 20 ইমেজ IMG only বাই টেন only। ইমেজ দেন 5 ডলারের জন্য, আচ্ছা তারপরে এখানে দিব হচ্ছে 20 ইমেজ অনলি ফাইভ, না দশ, অনলি 5 ডলার দেন তাহলে, সরি ডলার দিব। আচ্ছা ডলার এখানে সাইন পরে হয় না আগে হয়,
এখানে কতটা এনে দেবো? এখানে মানে রিসার্চ করেন নাই? হ্যাঁ করছে, অনেকে দিছে 20 এমএস দিছে। বাপ, আপনি কি লিখে রাখছেন? আমি এটার জন্য, আমি এটার জন্য কিছু লিখি নাই, কারণ এখানে হচ্ছে কি প্রাইসিং এর বিষয়টা হচ্ছে যে ভেরি করে। যেমন আমরা গিগ দিই, যখন আমি নিজের পার্সোনাল ক্ষেত্রে কথা বলি, তারপর 50 ইমেজ $20, 50 ইমেজ $50 বা $60 যেটাই হোক না কেন, এরকম ভাবে দিয়ে রাখবেন, কারণ নতুন প্রোফাইল যেহেতু। ঠিক আছে, অনলি সেখানে অনলি দিয়ে দেয়। আচ্ছা, এখানে ডিসক্রাইব, হ্যাঁ ডিসক্রিপশন করে দেন। ডিসক্রিপশনে কি দিয়ে দেবো? যেতে নিমেন ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড রিসাইজিং। ব্যাক, আমি ওই সবগুলো মানে অনেক কিছুই দিতে পারি তো এখানে। ওইটাই দেন, 10 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড রিসাইজিং। আচ্ছা, আমি অনেকগুলো ইয়ে দেখছি আসলে, তার মধ্যে একটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। পিএনজি ট্রান্সপারেন্ট এগুলো দিয়ে দেয়, পিএনজি ট্রান্সপারেন্ট বা সবকিছু। এক মিনিট ভাইয়া, এক মিনিট, এক মিনিট, যা করার আগে জি, রিসার্চ আগে করতে হয়, রিসার্চ পরে করা যায়। রিসার্চ না, আমি আসলে এই বিষয়টা এতটা করি নাই, মানে ভাবি নাই এটা। আচ্ছা, তো এনাদের ইয়া থেকে কিছুটা আইডিয়া নিয়ে দিয়ে দিচ্ছি আমি, লাইক এনাদের ভাই সেভেন আইডিয়া নিতে ব্যাকগ্রাউন্ড হবে না, রিমুভ। যান ওখানে যান, আমি বলে দিচ্ছি, আইডিয়া নিতে হবে না, বহুত আইডিয়া নিছেন আপনি। ওখানে যান, প্রোফাইলে যান, প্রোফাইলে যান, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড রিসাইজিং, ঠিক আছে, ওটাকে কপি করে এখানে বসায় দেন, ওখানে খালি ইমেজ নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। ইমেজ কত কোথায় এখানে ছিল হবে? যা জয়টা লিখছেন উপরে, উপরটা আপনি প্যাকেজের নাম্বার দিছেনি, হ্যাঁ এখানে বসান 50 ইমেজ, 50 না 60 বসাইছেন, 60, ব্যাকগ্রাউন্ড রিমুভ রিসাইজিং এন্ড রিটাচিং করে দেন। রিটাচিং করতে হলে আবার কস্ট বেশি হয়ে যাবে। রিটাচিং। আচ্ছা, সাথে এগুলো লিখে দিই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এগুলো। হ্যাঁ ওগুলো লিখে দেন, হ্যাঁ, কাট ট্রান্সপারেন্ট পিএনজি, রিসাইজ যা ট্রান্সপারেন্ট আনলিমিটেড পিএনজি, জেপিজি আউটপুট। ভাই গিগ থেকে এভাবে কপি করে বসালে গিগ কপিরাইটেড হয়, আপনি আচ্ছা, লিখে আমি দেন, তো ওইভাবে, এতটুকু তো ধৈর্য থাকা উচিত ভাই। ও সরি, আপনি যদি এখানে ভাই লিখছেন, ইয়া লেখেন ট্রান্সপারেন্ট পিএনজি এন্ড জেপিজি আউটপুট, আচ্ছা, ADITING ট্রান্সপারেন্ট আরে NS কি কি লিখছেন এতগুলা? তারপর রিসাইজিং, তারপর রিসাইজিং কইবার লিখছেন, ফটো এডিটিং কেন রিসাইজিং লিখছেন আবার? এটা কাটেন, রিসাইজিং ফটো এডিটিং কাটেন, রিসাইজিং দুইবার হয়েছে, একবার কাটেন, সরি কমা দেন, কমা রিসাইজিং দিয়ে ওখানে লেখেন ট্রান্সপারেন্ট পিএনজি লেখেন। PARR PARENG, RENG, PARPN ট্রান্সপারেন্ট পিএনজি, PNG কমা দিয়ে কমা জেপিজি আউটপুট, JPG আউটপুট আউট জেপিইজি, আউটপুট আউটপুট আউট আউট লিখে রেখে দিলেন, আউটপুট লিখছেন, ঠিক আছে, সবগুলোতে বসাই দিন। এটা
একটা কমার পরে একটা করে স্পেস দিতে হয় ভাই, কমার পরে স্পেস দিলে আর প্রবলেম হয় না। ব্যাকগ্রাউন্ড ম্যানেজমেন্ট কোথায় ভুল লিখছেন? BSCGROUND, BSPK, ও সরি, তারপর ট্রান্সফারেন্ট ইঞ্জিন কোথায় ভুল আছে? যেখানে কোনটা ভুল আছে? দেখেন স্পেস দিয়েছেন কি দেন নাই। ও স্পেসের কাছে একটা, তাহলে এগুলোতে স্পেস দিতে হবে আমার। হ্যাঁ ট্রান্সপারেন্ট উপর কমা এই হবে না ভাই, ট্রান্সপারেন্ট পিএনজি একবারে একসাথে। পিএনজি বিজি আউটপুট, এটাই এটা কপি করে দেবো। দেন ঠিক ঠিক হয়ে আছে, গেছে। নিচে যান, ডেলিভারি টাইম দেন একদিন, ওয়েটটাও একদিন। এটা ওয়ান ডে, সরি এটা ওয়ান ডে দিয়ে দিলাম। এটা কেন ওয়ান ডে হবে, এটা 2 দিন দেন বা 3 দিন দেন। 60 ইমেজের 3টা অর্ডার বললে কি করবেন? 180 ইমেজ একদিন অর্ডার করবেন, এডিট করতে পারবেন? তিনটা দিয়ে দেবো, 3 দিন দিয়ে দেবো। দেন রাখেন 2 দিন, 3 দিন যা হচ্ছে সমস্যা নেই। রিভিশন লিমিটেড সবগুলো, রিভিশন 5টা বা 10টা করে আনলিমিটেড না। এগুলোতে আনলিমিটেড করে দেয়, পরবর্তীতে চেঞ্জ করে দেবো এডিট করে, আচ্ছা ঠিক আছে, মানে প্রোফাইলে একটু কাজ টাজ ভালো থাকে সেক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, মুছি। নাম্বার অফ ইমেজ অন অন করে দেবো এখানে সবগুলো এখানে ভাই সর্বোচ্চ 10টা সিলেক্ট করে যায়, বেশি যায় না। ভাই। এখানে আমি কি দেবো নাম্বার অফ ইমেজ? আমি তো বললামই আপনাকে যে আমরা গিগ দেওয়ার সময় 10টা বেশি দিই না, এখানে আনলিমিটেড করে দিন সবগুলো। বেসিকে খালি 5টা করেন, বেসিকে 5টা করেন, 5টা না 10টা ছিল, বেসিকে 10টা ছিল, 10টা করে দিন, 10টা। একটা সোর্স ফাইল, এটাতে দেব সোর্স ফাইল, সোর্স ফাইল তো সবগুলাতে ওর লাগবে, আচ্ছা পিএইচডি তাহলে হাই পেন্সিলে তো আর রেজোলিউশন। কি, যদি চাই তাহলে দিবেন সোর্স ফাইল, যদি না চাই তাহলে দিবেন না। কমার্শিয়ালি ওর হাই রেজোলিউশন কমার্শিয়াল সবগুলাই দেন, ক্লিক করেন, দেন প্রাইস দেন। এখানে আপনি পাঁচ প্রাইস তো ডলার দিয়ে দিচ্ছেন। 10 ডলার আর সরি 5 25, 5 10 8, এখানে কত ডলার? $20। গিগেসটা হ্যাঁ তুলে দেন সবগুলো, গিগেসটা টিক চিহ্নগুলো জি উঠাই দেন, টিক চিহ্নগুলো উঠাই দেন, সবগুলোই হ্যাঁ, উঠাই দেন। এগুলো হ্যাঁ, যে এক্সট্রা গিগ ডেলিভারি ভেসিকে এটা। ভাই, যে আপনার একদিনে ডেলিভারি আছে, এর চাইতে কত এক্সট্রা ফাস করবেন ভাই? ওটা তো দিতে পারবেন না, এখানে সম্ভব দেয়া? আচ্ছা আচ্ছা ঠিক আমরা আছে, যখন গিগ বেশি সেল হবে, যখন ডেলিভারি টাইম 5 দিন 6 দিন দেওয়া থাকবে, 3 দিন 4 দিন দেওয়া থাকবে, তখন আপনারা দিবেন। এগুলো আর কোথাও এখানে কি করতে হবে না, 7 কন্টিনিউ করেন। ডিসক্রিপশন ডিসক্রিপশন দেন, এটা একটু দেখুন কোনো কথা, কোনো প্রবলেম বা হাইলি স্কিল ফটো এডিটর, গ্রাফিক এটা ডিজাইন। এলাকাটা রাখবো। ভাই আপনি ফুল স্টপের পরে কখনো স্পেস দিতে শেখেন নাই? ফুল স্টপ কমার পর ও সরি, তো গ্রামাটিক্যাল মিস্টেক করলে তো প্রবলেম। আই হ্যাভ গ্রেট এক্সপিরিয়েন্স মোর দ্যান 2 ইয়ার্স ওয়ার্কিং অ্যাট ফ্রন্ট টেকনিক্যাল নলেজ উইথ ডিসকাউন্ট ফর বিগ অর্ডার্স। ওকে, একটু স্পেস দিয়ে দেন, বহুত জায়গা আছে। আপনি যে নলেজের পরে একটা স্পেস ইয়ে করেন, ইন্টার দিয়ে দেন, তারপর এখানে একটা ইন্টার দেন, একটু ফায়ার করেন, একটু আস্তে প্রেস করেন ভাই, আমাদের কানে হেডফোন তো।
সার্ভিস নেম এই টাইপের, ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড ভিউ, তারপরে এগুলোকে সিলেক্ট করে একটু ইয়ে করে দেন। জি সিলেক্ট করে কি করে দেবো? বোল্ড করে দেন একটু, সবগুলো সার্ভিসটা বাদ দেন, সবগুলো কি বললাম যে সার্ভিস গুলো দিচ্ছেন শুধুমাত্র সেগুলা। রিমুভার কি লিখছেন ওটা? এখানে ভুল হয়েছে, আমি এটাই দেখতেছি, রিমুভ অ্যান্ড অ্যাড অবজেক্ট, এন্ড কোথায়? সরি, অ্যান্ড অ্যাড অবজেক্ট, জাস্ট কালার করতে, এটা কি হবে? এটা এটা আপনি জানলে দিবেন, না জানলে দিবেন না। আচ্ছা, এটা আমি তাহলে ডিলিট করে দিই। এমন কোনো সার্ভিস দিবেন না যেটা আপনি জানেন না। জি এগুলো হয়ে গেছে, একটু ফাঁকা করে নিচে তো মেলা অপশন আছে যে ইবের পর একটা ইন্টার দেন। দিয়ে দিছি। ওকে নক লিখছেন নাই কোথাও? ভাই একটু কোথাও নক লিখছেন? KNOC কে নক, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট লিখছেন আমি কোথাও? এখানে লিখছি, ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক রিকোয়ারমেন্ট উইথ ইজ নট অন দা রাইট মি এ মেসেজ প্লিজ আইল হেল্প ইউ, এগুলো লিখছি। নট কন্ট্যাক্ট লেখা যাবে না তো, তাই বললাম মেসেজ ওটা লিখা যাবে, কিন্তু কন্ট্যাক্ট ওই ওয়ার্ডটাই লিখা যাবে না। ওকে করে দেন, সেভেন কন্টিনিউ করে। এখানে আপনি কোশ্চিন করেন, প্রশ্ন, হ্যাঁ রিকোয়ারমেন্টে কোশ্চিন করেন, এখানে বলেন যে অল দা ইনফরমেশন রিলেটেড ইনফরমেশন ফর দা ডিজাইন, সব দিকে এটা এটা সেম দেওয়ার অলরেডি জন্য, প্রত্যেকটা গিগের জন্য আমি এটা অল দা রিলেটেড অল দা ইনফরমেশন রিলেটেড ইনফরমেশন ফর দা ডিজাইন। অল দা রিলেটেড ইয়েস ইট হয় শুড ফর দা ডিজাইন, অল দ্য রিলেটেড ইনফরমেশন। ও সরি, এটা আসতে লেখেন ভাই, সমস্যা নেই, সময় আছে। ফর দ্য ডিজাইন ইনফরমেশন, ইনফরমেশন বানান ভুল হয়েছে, আই এন এফ জি আই এন একটা এন বেশি আছে ওখানে। আই এন এফ এম এটি জি জি হ্যাঁ ফর দা ডিজাইন, আচ্ছা ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ফ্রি টেক্সট। হ্যাঁ ওকে, সবাই প্রত্যেকটা নিজের জন্য এই রিকোয়ারমেন্টটা ঠিক লিখে রেখে দেন, এটাই দিবেন ফ্রি টেক্সট, অ্যান্সারটা হচ্ছে ফ্রি টেক্সট ফর্মে যাবে, প্রত্যেকটা নিজের জন্য এটা অ্যাড করবেন, একটা সুবিধা আছে, হিডেন সুবিধা, একটু এক্সপার্ট হলে নিজেরাই বুঝবেন। এখন এখন শুধু মনে রাখেন যে এটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে, জি কারণ দিলে সুবিধা অ্যাড পাওয়া করে যাবে। সুবিধাটা কি পাওয়া যাবে আমি পরবর্তী দেখাই দেবো আপনাদেরকে, যদি আপনারা 25 তারিখ পার হয়ে থাকেন, যতজন থাকবেন তাদেরকে শুধুমাত্র দেখাবো এটা, যারা থাকবেন না জি তাদের ভাই দেখার সেভ, দরকারও নেই। ভাই সেভ করে দিলাম, অ্যাড করে হ্যাঁ দিলাম। সেভ করে দেন, অ্যাড করে দেন, গ্যালারি অ্যাড করেন, সেভেন কন্টিনিউ করেন। গ্যালারিতে দেন গ্যালারি প্রথমে, ভিডিও, ভিডিও তো নাই আমাদের, অডিও, সরি, হ্যাঁ এখানে বলে রাখি একটু, গিগ ইমেজে কেউ ভিডিও দিতে পারেন, অডিও দিতে পারেন, পিডিএফ দিতে পারেন। ভিডিও হচ্ছে সর্বোচ্চ ভিডিও হতে পারে কত সেকেন্ড, 75 সেকেন্ডস, এবং ম্যাক্সিমাম সাইজ হবে 50 MB। আর অডিও দিলে হচ্ছে 10 MB ম্যাক্সিমাম সাইজ, আর লেন্থ হচ্ছে 3 মানে 3.5 মিনিট। পিডিএফ হচ্ছে 10 MB ম্যাক্সিমাম সাইজ, আর ইমেজ সাইজও ম্যাক্সিমাম 10 MB, ঠিক আছে, 10 MB না, 4 MB, 4 MB ইমেজ সাইজ।
ঠিক আছে, এখানে ইমেজ অ্যাড করতে পারবেন প্রথমত। ওয়াটার নেয়ার পরে ওয়াটার হ্যাঁ, নেয়ার পরবর্তীতে ওয়াটার পারবেন। হ্যাঁ, নিচে আসেন, সেভ করেন। এটা ডাব্লিউ নাইন এর ফর্ম চাইবে তো? এটা অ্যাকসেপ্ট করে এয়ার করে দিয়েছি, অ্যাকসেপ্ট ঠিক করছে। হ্যাঁ, এর করতে হবে তো কি? এটা চেক বক্সের কথা বলতেছি, এখানে নিচে কই ভাই? আমি তো দেখতে পাচ্ছি না, স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। তুমি মাউসটা মুভ করেন তো, দেখতে পাচ্ছি না। কি চেক বক্স আসছে? হ্যাঁ, এই তো এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, টিক চিহ্ন দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। যারা প্রথমবার গিগ দিবেন, ওদের ডাব্লিউ নাইন একটা ফর্ম আসবে, ওটাতে নো করতে হবে ফার্স্ট টাইম গিগ দেওয়ার জন্য। আর সেকেন্ড টাইম থেকে আসে না, এবার অলমোস্ট পাবলিশড। এবার পাবলিশ গিগ করে দিতে হবে। পাবলিশ করে দেন, ডান করে দেন। শেয়ার করতে চাইলে শেয়ার করবেন, কিন্তু ফেসবুকে গিগ কেউ শেয়ার করবেন না, কারণ আপনার ফেসবুকে যারা আছে তারা হচ্ছে আপনার ফ্রেন্ড বা আপনার রিলেটিভ, তারা কেউ আপনার সার্ভিসটা কিনবে না। তারা যাবে, দেখবে, চলে আসবে, এতে করে আপনার ইমপ্রেশন বাড়বে। বাট ইমপ্রেশন বেড়েই শুধু কোনো আমার লাভ নাই, আমার কোনো অর্ডার আসবে না সেখানে। ঠিক আছে, যেহেতু আমার কোনো অর্ডার আসতেছে না, সেহেতু